আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকের ভিডিওতে আমরা জানব ইমাম মাহদি কেন আসবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন ইমাম মাহদি আলাইহিসাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব কিনা। ইমাম মাহদি আলাইহিসাল্লামের আগমন সংক্রান্ত হাদিস প্রায় সবাই জানেন। হাদিসে বোঝানো হয়েছে যে শেষ জামানায় একজন হেদায়েতপ্রাপ্ত নেতা আসবেন, যিনি আবারও মুসলিম জাতিকে হেদায়েতের ওপর ঐক্যবদ্ধ করবেন। ইমাম মাহদির আগমন ঘটবে এতে কোনো সন্দেহ নেই, কারণ এটা রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। ইমাম মাহদি কোনো নাম নয়, এটা একটা উপাধি। ইমাম মাহদি অর্থ হেদায়াত প্রাপ্ত নেতা। যখন ইসলাম শুধু নামে থাকবে কিন্তু বাস্তবে কোথাও শান্তি থাকবে না, কোরআন শুধু অক্ষর থাকবে কিন্তু বাস্তবে কোরআনের হুকুম কার্যকরী হবে না, মসজিদ সমূহ হবে লোকে লোকারণ্য কিন্তু সেখানে হেদায়েত থাকবে না, তখন হেদায়েতের আলো নিয়ে আবির্ভূত হবেন ইমাম মাহদি আলাইহি আসাল্লাম। এটা আমাদের সর্বজন বিদিত বিশ্বাস। তিনি এসে মুসলমান জাতির বর্তমান দুর্দশার অবসান ঘটাবেন, মুসলিম জাতি আবার তাদের হারানো গৌরব ফিরে পাবে, যাবতীয় অন্যায় অবিচারের অবসান ঘটে সমস্ত দুনিয়া আবার ন্যায় শান্তি সুবিচার ও নিরাপত্তায় ভরে উঠবে। এরকমই নানা কল্পনা জল্পনা নিয়ে শত শত বছর যাবত কাঙ্ক্ষিত সেই মহাপুরুষের অপেক্ষায় আলেম সমাজ প্রহর গুনছেন। কিন্তু এখন প্রশ্ন এটা নয় যে তিনি কবে আসবেন, প্রশ্ন হলো এটা যে তিনি কেন আসবেন। এখানে কয়েকটি বিষয়ের দিকে লক্ষ্য করুন। ইমাম মাহদি হচ্ছেন হেদায়াত প্রাপ্ত নেতা, অর্থাৎ তিনি হেদায়াত নিয়ে আসবেন। হেদায়াত আসার দরকার কখন পড়ে? যখন হেদায়াত থাকে না তখন, তাই নয় কি? এই হাদিস দ্বারা কি আমরা এই বার্তাই পাচ্ছি না যে শেষ জামানায় এমন সময় আসবে যখন এই জাতি সমষ্টিগতভাবে হেদায়াত বা সঠিক পথ হারিয়ে ফেলবে? সব দল মত ফিরকা মাঝহাবের মুসলমানই ইমাম মাহদির আগমন সংক্রান্ত হাদিসকে সত্য বলে স্বীকার করে, কেউই সন্দেহ পোষণ করে না। কিন্তু আশ্চর্যের বিষয় হল এই জাতির ধর্মীয় নেতারা মনে করেন যে তারা ঠিকই আছেন, তারা প্রকৃত ইসলামেই আছেন, হেদায়েতেই আছেন। এই কারণে কেউ যখন বলে যে এই জাতি আজ হেদায়েতে নেই, এরা আল্লাহ রাসুলের দেখানো পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, তখন তার দিকে সম্মিলিত প্রশ্নবাণ ধেয়ে আসে, কি এত বড় কথা? আমরা সবাই যখন গোমরা হয়ে গেছি, পথ ভ্রষ্ট হয়ে গেছি, তুমি তাহলে একাই মুসলমান, তাই তো? অথচ তারাই আবার মনে করে যে ইমাম মাহদি আলাইহিসাল্লামের আবির্ভাবের সময়ও হয়ে গেছে। তাহলে কি তারা স্ববিরোধী কথা বলছেন না? তারা যদি হেদায়েতের মধ্যেই থাকতেন তাহলে ইমাম মাহদির আবশ্যকতা কেন হবে? এই জাতি একদিন না একদিন সম্মিলিতভাবে পথভ্রষ্ট হবে বলেই তো ইমাম মাহদিকে আসতে হবে। আজ সমগ্র বিশ্বে মুসলিম জাতির কি করুণ অবস্থা! পৃথিবী সম্পর্কে যারা বিন্দুমাত্র খোঁজখবরও রাখেন তাদের বলে দিতে হবে না, ইউরোপের সর্বত্র আলবেনিয়া, কসভো, চেকোস্লোভাকিয়া, হার্জেগোভিনা, চেসনিয়া, ইউরোপের বাইরে ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, ইথিওপিয়া, বসনিয়া, ভারতে কাশ্মীর, থাইল্যান্ড, কাম্পুচিয়ায়, চীনের জিংজিয়ায়, অর্থাৎ পৃথিবীর সর্বত্র এই মুসলিম নামক জাতিকে যে যেভাবে পারছে অপমানিত, পরাজিত, লাঞ্ছিত, নিগৃহীত আর অপদস্থ করছে, মুসলমানদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, তাদেরকে নির্মমভাবে গুলি করে তলোয়ার দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করছে, তাদের নিজেদের জন্মভূমি থেকে উচ্ছেদ করে উদ্বাস্তু শিবিরে যেতে বাধ্য করা হচ্ছে, এই হচ্ছে আজ সারা বিশ্বময় মুসলিম জাতির করুণ অবস্থা। যদি কাউকে প্রশ্ন করা হয় যে বর্তমান পৃথিবীতে প্রতিনিয়ত অন্য জাতির দ্বারা লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত আর পরাজিত, অপদস্থ কেন হচ্ছে এই মুসলিম জাতি, নিজেদের জন্মভূমি থেকে উচ্ছেদ হয়ে উদ্বাস্তু শিবিরে দিন যাপন কেন করছে তারা, প্রতিনিয়ত অন্য জাতির হাতে যেসব মা বোন লাঞ্ছিত হচ্ছে তারা কোন হতভাগা জাতির সদস্য? এ কথার উত্তরে এক বাক্যে সবাই বলবেন,
মুসলিম জাতি। এভাবেই আজ সারা বিশ্বময় মুসলিম জাতি অন্য জাতির লাথি মার খেয়ে দিন যাপন করছে। এখন কথা হচ্ছে, আমরা যদি হেদায়েতেই থাকি তবে আমাদের তো এমন অবস্থা হওয়ার কথা ছিল না। মুসলিমরা তো ছিল সেরা জাতি, তারা তো ছিল শিক্ষকের জাতি। তবে আজ কিভাবে আমরা অন্য জাতির গোলাম দাসে পরিণত হলাম, কিভাবে আমরা পথ হারা হলাম, আমরা কোথায় ভুল করছি, আজ আমাদের ভাবতে হবে, পিছনে ফিরে তাকাতে হবে, মুসলিম জাতির গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে হবে। আরও একটা প্রশ্ন সামনে আসছে, বর্তমান মুসলিম জাতির মধ্যে লক্ষ লক্ষ আলেম, মুফতি, মাওলানা, পীর, ফকির, শায়েখ আর দরবেশ বিদ্যমান। আমাদের হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, খানকা রয়েছে। আমাদের ঘরে ঘরে রয়েছে চকচকে কাগজে বাঁধাই করা অসংখ্য কোরআন শরীফ ও হাদিসের কিতাব। সারা বিশ্বে আমরা সংখ্যায় 150 কোটি মুসলমান। আমাদের নামাজের অভাব নেই, রোজার অভাব নেই, আমলের অভাব নেই। অথচ এত কিছুর পরও আমরা নাকি হেদায়াত বা সরল পথে নেই। কি সাংঘাতিক কথা! এখন ইমাম মাহদী এসে যদি আমাদের আলেম ওলামাদের বলেন যে তারা হেদায়েতে নেই, তাহলে কি আমাদের আলেম সমাজ এ কথা মেনে নেবেন? যারা দিন রাত এক করে প্রতিনিয়ত ইবাদত, বন্দেগী আর অসংখ্য আমল করে যাচ্ছেন, ইসলামের খুঁটিনাটি বিষয়েও তাদের পাণ্ডিত্যের কোনো অভাব নেই। যারা সমাজে ধর্মের ধারক বাহক বলে পরিচিত, যাদের ওপর সাধারণ ধর্মপ্রাণ মানুষের অগাধ ভরসা আর বিশ্বাস রয়েছে, যাদের কথা শুনে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ আজ উজ্জীবিত হয়, যাদের রয়েছে লক্ষ লক্ষ অন্ধ অনুসারী, তারা কি মানতে পারবেন যে তারা হেদায়েতে নেই? ইমাম মাহদী যদি তাদের হেদায়েতের দিকে আহ্বান করে, তারা কি দল মত নির্বিশেষে তার কথার ওপর ঐক্যবদ্ধ হতে পারবেন? এই প্রশ্নের উত্তরটা আপনারাই দেবেন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা। আপনাদের মন্তব্য আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের স্বপ্নের ঘটনা বর্ণনা করা হয়েছে। তিনি স্বপ্নে দেখলেন যে নিজের ছেলে ইসমাইলকে কুরবানি করছেন। পরের দিন তিনি আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করতে গেলেন, কিন্তু আল্লাহ একটি দুম্বা পাঠিয়ে তার কুরবানিকে কবুল করে নিলেন। ইমাম মাহদী আলাইহিসসালাম সম্পর্কে যে প্রশ্নটি শোনা যায় তা হচ্ছে, ইমাম মাহদীকে স্বপ্নে দেখা সম্ভব কিনা? এ সম্পর্কে হাদিস ও আলেমদের উক্তিও রয়েছে। উত্তর হচ্ছে, ইমামগণকে স্বপ্নে দেখা শুধু সম্ভব, এবং তার অনেক দৃষ্টান্তও রয়েছে। কেননা শয়তান কখনোই নবী ও রাসূলগণের চেহারা ধারণ করতে পারে না। সুতরাং ইমামগণের প্রকৃত অনুসারীরা ইমামদের শাহাদাতের পর তাদেরকে স্বপ্নে দেখতেন এবং পরবর্তী ইমামদের কাছে তা বর্ণনা করতেন। এ বিষয়টিকে সত্য প্রমাণ করার জন্য ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাই বলেছেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা কেউ আমাকে স্বপ্নে দেখো তাহলে বুঝবে সে ঠিক আমাকেই দেখেছে। কেননা শয়তান কখনোই আমার রূপ, আমার উত্তরাধিকারীর রূপ এবং তাদের প্রকৃত অনুসারীদের রূপ ধারণ করতে পারে না। আল্লামা মাজলিসি বলেন, সুতরাং শয়তান কখনোই রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও পবিত্র ইমামগণের চেহারা ধারণ করতে পারবে না। শেখ সাদুক রহমতুল্লাহি আলাই বলেছেন, ইমাম মাহদীকে স্বপ্নে দেখা সম্ভব, এবং যদি কেউ রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইমামগণকে স্বপ্নে দেখে যে তারা কোনো শহরে বা গ্রামে প্রবেশ করেছেন, তাহলে বুঝতে হবে যে তাদের শহরে বা গ্রামে আল্লাহর রহমত নেমে আসবে এবং তাদের সকল বালা মুসিবত দূর হয়ে যাবে। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।